তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আমরা কর্মভূমি যে প্রকল্প যেটা আছে তার ফর্ম ফিল আপ কীভাবে করবো। তো সর্বপ্রথম যেটা আছে, আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন এবং অ্যাড্রেস বারে লিখে নিন কর্মভূমি nltr.org। এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পরেই আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল যেটা ওয়েবসাইট লোগো যেটা আছে পশ্চিমবঙ্গের লোগোটা দিয়ে, তারপরে দেখতে পারবেন স্টেট ওয়ার্কফোর্স ট্র্যাকার কর্মভূমি ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক কর্মটা ওয়েস্ট বেঙ্গল। তো এখানে একটা ডিসক্লেমার দেওয়া আছে যে আপনি কোভিড-19 জন্য কাজ চাচ্ছেন এবং কী কী জব আপনার দরকার বা আপনার একটা জব অবশ্যই দরকার, তো সেই হিসাবে ডিসক্লেমারটা আমাদের প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্টের উপর ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের এটা নেক্সট পেজে যাওয়ার জন্য। তো এইভাবে লগ ইন হয়ে যাওয়ার পরে ডিসক্লেমারের পরে দেখুন এখানে ফিল দ্য কোশ্চেন, তিনটে কোশ্চেন দিয়েছে। তো কোশ্চেন তিনটে কী কী দেখে নিই। ডু ইউ বিলং টু দ্য আইটিএস ওয়ার্কফোর্স, আপনি কি কাজ করতেন, আপনি কি কাজ করেন, তো সেখানে অবশ্যই দিতে হবে ইয়েস। ইয়েস দেওয়ার পরে আবার এটা রিফ্রেশ নিচ্ছে। তারপরে যেটা আছে দুই নাম্বার যেটা, এটা রিফ্রেশ নিয়ে নিল। রিফ্রেশ নেওয়ার জন্য কিছুক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে কারণ নেট একটু স্লো রয়েছে বা সার্ভারটা বা পোর্টালটা একটু স্লো কাজ চলছে সেজন্য। তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন এবং লাইক দেন একটা, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ হই এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন। তো তারপর যেটা আছে দুই নম্বর কোশ্চেন, পোস্ট কোভিড আর ইউ লুকিং ফর এ জব, আপনি কি একটা চাকরি খুঁজছেন, সেরকম একটা কোশ্চেন। তো এখানেও ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পরে একইভাবে এখানে সার্চ হবে, সার্চ হওয়ার পরে তারপরে আবার একটা কোশ্চেন যেটা আছে আমাদের তিন নম্বর কোশ্চেন, সরি ওটা সার্চ না রিফ্রেশ হলো, তারপরে আবার তিন নম্বর কোশ্চেন আছে আর ইউ লুকিং ফর অ্যানি আইটিএস জব ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি কি কোনো ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ খুঁজছেন কি না, সো সেখানেও ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দিয়ে দেওয়ার পরে এটা আবার রিফ্রেশ হবে, রিফ্রেশ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে হয়তো সাবমিটের অপশন দেবে আমাদের, আমরা সেটা দেখি কী দেয়। তো নতুন সার্ভার সেহেতু হয়তো কিছুটা প্রবলেম বা দেরি হচ্ছে। তো এখানে বলেছে প্রোভাইড ইউর মোবাইল নাম্বার ওটিপি বেস ভেরিফিকেশান, একটা ওটিপি বেস ভেরিফিকেশান হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপি করতে হবে, এখানে জেনারেট ওটিপি করতে হবে, জেনারেট ওটিপি করে দিলাম। তো জেনারেট ওটিপির পরে পেজটা আবার রিফ্রেশ নেবে এবং আমার মোবাইলে হয়তো বা আমার যে নাম্বার আমি দিলাম বা আপনারা যে নাম্বার দেবেন সেখানে ওটিপি চলে যাবে। তো আমার ওটিপি চলে আসছে 3432, এখানে আমি ওটিপিটা দিয়ে দেবো। ওটিপিটা দিতে হবে এখানে, ওটিপি দেওয়ার পরে তারপরে আবার সাবমিট করে দিতে হবে। তো আমি এখানে আবার সাবমিট করে দিলাম, সাবমিট করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আমাদের। তো ওয়েট করতে হবে, সার্ভারের নতুন আপনারা কোনো সময় রিফ্রেশ করবেন না, অটোমেটিক যখন রিফ্রেশ নেবে আপনারা একটু ওয়েট করবেন কারণ একবার রিফ্রেশ নিয়ে নিলে আপনার পেজটা আবার প্রথম থেকে চালু হবে। তো এখানে দেখুন আমার মোবাইল নাম্বার চালু হয়ে যাওয়ার পরে এখান থেকে বলেছে যে ফিল ইওর স্কিল লিস্টিং উইথ নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স, বলেছে এখানে আমার কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কি না। তো এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে তো দরকার নেই, তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে আমি এখানে দিয়ে দেবো। আদার্স সিলেক্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স,
তো এটা সাবমিট হয়ে যাওয়ার পরে তারপরে পরবর্তীতে কি অপশন আছে সেটা আমরা দেখব। আদার টেকনোলজিস কি কাজ করতাম সেটা আমার দিতে হবে। আমি একটা টেকনিক্যাল ফিনান্স ছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম। কম্পিউটার ট্রেনার ট্রেনিং ইনস্টিটিউট, তারপরে যেটা অপশন রয়েছে ডু ইউ হ্যাভ এ লিঙ্কডইন প্রোফাইল আমি নো দিলাম। তারপরে এখানে বলেছে একটা ইমেল দিতে, তারপরে আমার এজ দিতে হবে। আমার যে ইমেল যেটা আছে আমি দিয়ে দিচ্ছি, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপরে বলেছে আমার এজ দিতে হবে। তো এখানে এজের লিমিটেশনটা দেখুন 18 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60-এর মধ্যে। তো এখানে 18 থেকে 30-এর মধ্যে আমার এজ, আমি এজটা দিয়ে দিলাম। তারপরে বলেছে এক্সপেক্টেড স্যালারি পার মান্থ, পার মান্থের কত স্যালারি হলে আমার চলবে। তো এখানে মিনিমাম আপনি যদি কাজ চান তাহলে মিনিমাম স্যালারি যেটা আছে সেটা দিয়ে শুরু করাই ভালো। তো আমি 10 থেকে 20 হাজারের মধ্যে স্যালারি সেরকম একটা। তো আমি এখানে স্যালারিটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বলেছে লাস্ট এমপ্লয় লোকেশন, লোকেশানটা দিতে হবে কোথায়, সেটা আমার যেটা আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে আমি দিয়ে দেবো। প্রেজেন্ট লোকেশন, প্রেজেন্ট লোকেশান কোথায় সেটাও এখানে দিতে হবে ডিস্ট্রিক্ট। তো আমার ডিস্ট্রিক্ট আমি নদিয়া ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আছে ডিসক্লেমার, এতে আছে আই আন্ডারস্ট্যান্ড বাই সাবমিটিং এ অ্যান্সার গিভিং কোশ্চেন দ্য কর্মভূমি ইউ আর প্রোভাইড দ্য কনসেন্ট অ্যান্ড অ্যালো ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রিক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অ ডাটা প্রসপেক্টিভ এমপ্লয়ার্স। আমার যেটা আমি ইনপুট করলাম সেটা এখানে সাবমিট হয়ে গেলো, সেটা লেখা রয়েছে। কী চাইছে, ডাটা সেভ সাকসেসফুলি। তো আমার ডাটাটা সেভ হলো, ওকে করে দিলাম। আবার কিছু সময় আমাদের ওয়েট করতে হবে। তো দেখুন এখানে আমার থ্যাংক ইউ দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ফর শোয়িং দ্য ইন্টারেস্ট অফ কর্মভূমি, উই উইল ইনফর্ম ইউ দ্য কজ অফ অ্যানি ডেভেলপমেন্ট, ইউর পিএনআর নাম্বার। তো আপনাদের পিএনআর নাম্বার যেটা আছে আপনারা সেভ করে নেবেন অথবা স্ক্রিনশট করে নেবেন। সেভ করে রাখার পরে বা স্ক্রিনশট করে এটা আপনার ফিউচারে কাজে লাগতে পারে। তো আমিও একটা স্ক্রিনশট করে নিচ্ছি এবং আপনার ফোনে SMSও চলে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো এইভাবে আপনারা নিজেরাই আপনাদের ফর্ম ফিল আপ করে নিতে পারবেন মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে অথবা পার্শ্ববর্তী সাইবার ক্যাফেতে গিয়ে। তো এইভাবে আপনারা ফিল আপ করে নিন আপনাদের। হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার মোবাইল ও ইন্টারনেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করুন।